Welcome everyone to a new video on the topic of real or fake. In this video, I'll review an application called VicTube with you. And a yapster with dolpuf share korbo jeti dekhla apnara jante parben VicTube app real or fake, VicTube app legit or scam, and VicTube app really payment or not. So please watch the full video for details. Prothomoto ami apnader sathe with dolpuf share korbo. তো যখন আপনার অ্যাপসটি ওপেন করে দিবেন উইথআউট রেজিস্টার এন্ড সাইন আপে সরাসরি অ্যাপসটি ওপেন হয়ে যাবে এন্ড এখানটার মধ্যে আপনারা এখানে যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করে আপনারা ভিডিও ওয়াচ করতে পারবেন এবং কয়েন আর্নিং করতে পারবেন এন্ড যখনই আপনাদের ব্যালেন্সের মধ্যে 5000 কয়েন হয়ে যাবে তখন জাস্ট এই ব্যালেন্স অপশনে ক্লিক করে দেওয়ার পর অথবা আপনারা নিচে এই রিওয়ার্ডস অপশন পাবেন এখানে টাচ করার পর এরকম ইন্টারফেস চলে আসবে সো এখানে পেমেন্ট মেথডের মধ্যে কিন্তু পেটিএম পেপাল অ্যামাজন সহ আরও কিছু মেথড রয়েছে যে মেথডে এখান থেকে পেমেন্ট নেওয়া যাবে সো এখানে কিন্তু আমাদের ব্যালেন্সের মধ্যে দেখতে পাচ্ছেন 5000 কয়েন রয়েছে এবং এখানে 5000 কয়েন হয়ে গেলেই কিন্তু পেটিএমে যদি উইথড্র করতে চাওয়া হয় তাহলে 35000 রুপিস উইথড্র করা যাবে সো এখান থেকে জাস্ট আমি কী করবো এখন রিডিমে টাচ করে দিব রিডিমে টাচ করার পর এরকম ইন্টারফেস চলে আসবে সো এখানে প্রথম বক্সের মধ্যে পেটিএম নাম্বার দিতে হবে দেন নিচের বক্সটির মধ্যে এগেন পেটিএম নাম্বারটিকে আবারও বসাতে হবে সো এখানে পেটিএম নাম্বার এখানে পেটিএম নাম্বার বসানোর পর এই রিডিম অপশনে টাচ করার পর এরকম ইন্টারফেস চলে আসবে সো এখানে তারা বলতেছে যে এখানে একটু লক্ষ্য করুন লক্ষ্য করলেই দেখতে পারবেন তার এখানে বলতেছে দ্য অর্ডার হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড ইউর মানি উইল বি ট্রান্সফারড টু ইউর পেটিএম অ্যাকাউন্ট ইন 72 আওয়ার্স এখানে তারা বলতেছে 72 আওয়ার্সের মধ্যে তারা পেমেন্টটি সেন্ড করবে এখন কথা হচ্ছে অ্যাপসটি ক্যাশ হলে রিয়েল নাকি ফ্যাক এখান থেকে উইথড্র করার পর আপনারা পেমেন্ট রিসিভ করতে পারবেন কি না এই অ্যাপসটি রিয়েল নাকি ফ্যাক বিষয়টি জাস্টিফাই করার জন্য প্রথমত আমি আপনাদের সামনে এই অ্যাপসটির নাম্বার ওয়ান নেগেটিভ পয়েন্ট তুলে ধরছি সেটি হচ্ছে এই অ্যাপসটির মধ্যে কোনো প্রকার রেজিস্ট্রেশন অথবা সাইন আপ অপশন নেই অ্যান্ড এই অ্যাপসটির নাম্বার টু নেগেটিভ পয়েন্ট হচ্ছে এই অ্যাপসটির মধ্যে মিনিমাম উইথড্র অ্যামাউন্ট $500 অথবা 35000 রুপিস সো যে অ্যাপসগুলো রিয়েল এবং ট্রাস্টেড সেই অ্যাপসগুলো $5 অথবা $10 হয়ে গেলেই উইথড্র অপরচুনিটি দিয়ে থাকে যেরকমটি অ্যাপসটি দিচ্ছে না অন্যদিকে যে অ্যাপসগুলো $100 $500 35000 রুপিস হয়ে যাওয়ার পর উইথড্র অপরচুনিটি দিয়ে থাকে সেই অ্যাপসগুলো টোটালি ফেক ফ্রড অ্যান্ড স্ক্যাম হয়ে থাকে আরেকটি কথা হচ্ছে আপনারা যে অ্যাপসগুলোর মধ্যে দেখবেন যে কম সময়ে বেশি টাকা ইনকাম করা যায় ধরে নেবেন সেই অ্যাপসগুলো পেমেন্ট করে না কারণ বেশিরভাগ ক্ষেত্রেই সেই অ্যাপসগুলো টোটালি ফেক হয়ে থাকে সো আর যে অ্যাপসগুলো দেখবেন যে অনেক বেশি কাজ করার পর কম টাকা ইনকাম হয় সেই অ্যাপসগুলোই কিন্তু আসলে রিয়েল সো আমি আপনাদেরকে বলবো আপনারা যারা চান তার ইচ্ছা করলে ভিডিও ওয়াচ করার পারপাস অ্যাপসটি ইউজ করতে পারেন অথবা এখান থেকে আপনারা কন্টেন্ট এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য কিন্তু এই অ্যাপসটিকে ইউজ করতে পারেন বাট কখনোই মানি আর্নিং পারপাজ ইউজ করবেন না কারণ যদি আপনার অ্যাপসটিকে মানি আর্নিং পারপাজ ইউজ করেন তাহলে পেমেন্ট রিসিভ করতে পারবেন না কারণ VicTube অ্যাপ ইজ টোটালি ফেক ফ্রড অ্যান্ড স্ক্যাম সো ডোন্ট ইউজ দিস অ্যাপ অ্যান্ড ডোন্ট ওয়েস্ট ইউর ভ্যালুয়েবল টাইম থ্যাংকস ফর ওয়াচিং